চাঁদের মাটিতে শেষ বেলায় কেন ভেঙে পড়ল লুনা? গতি কি কাল হলো রাশিয়ার স্বপ্ন পূরণে? ভুলটা কোথায় ছিল রাশিয়ার? প্রথম থেকেই ঝড়ের গতিতে এগোচ্ছিল মহাকাশ যানটি, চাঁদের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল লুনা 25, আর এক ধাপ পেরোলে অভিযান সফল হতো। তবে শেষ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় লুনার সঙ্গে রসকসমসের। চাঁদের মাটিতে ভেঙে পড়ে রাশিয়ার মহাকাশ যান লুনা 25। দীর্ঘ প্রায় 5 দশক পরে যে চন্দ্র অভিযানের জন্য উদ্যোগী হয়েছিল রাশিয়া, তা ব্যর্থ হয়। রবিবার রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের তরফে জানানো হয়েছে, লুনা 25 চাঁদের মাটিতে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে। কি কারণে অভিযান ব্যর্থ হলো তাও প্রাথমিকভাবে জানিয়েছে তারা। লুনা 25 যে ভেঙে পড়তে পারে তা আগেই আন্দাজ করা হয়েছিল। শনিবার এই মহাকাশযানের যান্ত্রিক গোলযোগের কথা জানিয়েছিল রুশ সংস্থাটি, কিন্তু গণ্ডগোলটা কি ধরনের ছিল সেটা খোলাসা করা হয়নি। উল্লেখ্য, গত 11 আগস্ট রাশিয়া লুনা 25 উৎক্ষেপণ করা হয়। বলা হয়েছিল চাঁদে পৌঁছাতে তার সময় লাগবে মাত্র 10 দিন, খুব বেশি হলে 12 দিনের মাথায় চাঁদে নামতে পারে রাশিয়ার লুনা, এমনটাই দাবি করেছিল। আজকে অর্থাৎ 21 আগস্ট চাঁদে অবতরণের কথা ছিল লুনার। চাঁদের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল লুনা। প্রথম থেকেই ঝড়ের গতিতে এগোচ্ছিল রাশিয়ার মহাকাশ যানটি, একটি ধাপ পেরোলেই চাঁদে নামার অভিযান সফল হতো। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। রসকসমসের পরিকল্পনা অনুযায়ী শনিবার চাঁদে নামার আগে শেষতম কক্ষপথে পৌঁছানোর কথা ছিল লুনা 25-এর, কিন্তু সেই কক্ষপথ বদলে প্রক্রিয়া চলাকালীন জরুরি পরিস্থিতির মুখোমুখি হয় ল্যান্ডারটি। এই জরুরি পরিস্থিতির কারণে নির্দিষ্ট পরিমাপ এবং পরিকল্পনা অনুযায়ী তাকে শেষের কক্ষপথটিতে পৌঁছে দেওয়া যায়নি। রসকসমস কেবল এইটুকুই জানিয়েছিল, ফলে মূল সমস্যাটি এখনো স্পষ্ট হয়নি। নানা জল্পনার পর রবিবার রুশ সংস্থা স্পষ্টই জানিয়ে দিয়েছে তাদের লুনা 25 চাঁদের মাটিতে ভেঙে পড়েছে, চাঁদের বুকে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে গিয়েছে ল্যান্ডারটি। রসকসমসের তরফে কারণ হিসেবে জানানো হয়েছে, যে কক্ষপথে ল্যান্ডারটিকে স্থাপন করতে চেয়েছিলেন বিজ্ঞানীরা তা পরিমাপে কিছুটা বিচ্যুতি ঘটেছিল, ফলে নির্ধারিত কক্ষপথের চেয়ে কিছুটা এগিয়ে যায় ল্যান্ডারটি। চাঁদের মাটিতে নামার সময় একে একে কক্ষপথ পরিবর্তন করানো হয় মহাকাশযানের, সেই সঙ্গে তার গতিতেও ধাপে ধাপে হ্রাস টানা হয়। মনে করা হচ্ছে লুনা 25-এর গতিতে পরিকল্পিত হ্রাস টানা যায়নি। মনে করা হচ্ছে অধিক গতির কারণে সরাসরি চাঁদে গিয়ে ধাক্কা খেয়েছে রুশ মহাকাশ যান। লুনা 25-কে একটা সময়ের পর আর নিয়ন্ত্রণ করতে পারেননি রসকসমসের বিজ্ঞানীরা। রসকসমস জানিয়েছে, শনিবার মস্কোর স্থানীয় সময় দুপুর 2:57 নাগাদ লুনা 25-এর সঙ্গে বিজ্ঞানীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রবিবার পর্যন্ত যোগাযোগ আবার পুনরুদ্ধারের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। কেন যোগাযোগ বিচ্ছিন্ন হলো প্রাথমিকভাবে তা তদন্ত করে দেখছে রসকসমস। সেখানেই দেখা গিয়েছে নির্ধারিত কক্ষপথের চেয়ে বেশি এগিয়ে গিয়েছিল ল্যান্ডারটি, এরপর তা চাঁদের মাটিতে আছড়ে পড়েছে। রসকসমসের তরফে একটি বিশেষ আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, আর তারা আরও বিস্তারিতভাবে এই অঘটনের কারণ বিশ্লেষণ করবে। লুনা 25-এর ধাক্কায় চাঁদের মাটিতে কি ক্ষতি হয়েছে তাও দেখা হবে। অন্যদিকে চাঁদের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম। রাশিয়ার মতোই তারও গন্তব্য চাঁদের দক্ষিণ মেরু। চাঁদের দক্ষিণ মেরু এখনো অনাবিষ্কৃত, সেখানে রাশিয়াই প্রথম পা রাখবে বলে মনে করা হচ্ছিল, কারণ ভারতের চেয়ে আগে তাদের চাঁদে নামার কথা ছিল। রুশ অভিযান ব্যর্থ হয়, এখন ভারতের সামনে সম্ভাবনার দিগন্ত খুলে গিয়েছে। ভারতের অভিযান যদি সফল হয় তবে দুটি ইতিহাস তৈরি হবে। প্রথমত, আমেরিকা, রাশিয়া এবং চীনের পর চতুর্থ দেশ হিসাবে চাঁদে সফল হবে মহাকাশযান অবতরণের নাম উঠে আসবে ভারতের। এবং দ্বিতীয়ত, চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম পা রাখবে ভারত, অর্থাৎ পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহের এই অংশটি আবিষ্কারের কৃতিত্ব পাবে ইসরো। ইসরো জানিয়েছে বুধবার সন্ধ্যা 6:04 বিক্রমের চাঁদে নামার কথা।
অভিযানে সাফল্যের আশায় বুক বেঁধেছে গোটা ভারতবর্ষ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন। ধন্যবাদ।